আজকে আমরা তাহলে আমাদের অনুশীলনী বইয়ের দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা যেটা আমাদের 46 পৃষ্ঠার অনুশীলনী, আমরা ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে আমরা 9 নম্বর সমাধান করব। এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের একটা অঙ্ক। এখানে লেখা তোমার দুটি গণক আকৃতির বক্স আছে, অর্থাৎ তোমার কাছে দুটি গণক আকৃতির বক্স আছে, একটির আয়তন হচ্ছে 16 ঘনফুট এবং অন্যটির আয়তন হচ্ছে 11 ঘনফুট। প্রতিটি বক্সের প্রতিবাহ দৈর্ঘ্য কত? তাহলে আমাদের প্রথম একটা আমাদের বের করতে হবে যে প্রতিটি বক্সের প্রতিবাহ দৈর্ঘ্য কত। বলছে যদি উক্ত বক্স দুটি ভেঙ্গে, যেই বক্স দুটা এখানে আয়তন দেওয়া আছে, যদি এই বক্স দুটি ভেঙ্গে তাদের আয়তনের যোগফলের সমান, তাদের আয়তন মানে তাদের যে আয়তনটা দেওয়া আছে আয়তনের যোগফলের সমান আয়তনের একটি গণকাকৃতির বক্স নতুন করে বানানো হয়, তবে সেটি প্রতিবাহ দৈর্ঘ্য কত হবে। তাহলে আমাদের সেটি প্রতিবাহ দৈর্ঘ্য কত হবে এটা বের করতে হবে। এখানে এটা বলছে আমরা এখানে প্রথম হলো আমাদের প্রতিটি বক্সের প্রতিবাহ দৈর্ঘ্য এটা বের করা, শেষে গিয়ে আমাদের যেটা আমরা এই দুইটাকে ভেঙ্গে যে বক্সটি বানাবো তার প্রতিবাহ দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তো তোমরা সহজে আশা করি এটা করতে পারবে, একটু তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো। তো আমরা যদি এখানে লিখি ধরি প্রথম গণকটি ধার সমান a ফুট, প্রথম গণকটি ধার বলতে এক বাহু দৈর্ঘ্য, আমরা ধার বলতে এখানে প্রথম গণকটি যেহেতু প্রতি বক্সে প্রতি বাহু দৈর্ঘ্য, তো গণকটি ধার বা দৈর্ঘ্য আমরা জানলাম a ফুট। তাহলে আমাদের সুতরাং প্রথম গণকটি আয়তন হবে, আয়তন আমরা জানি আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ করলে আমরা আয়তন পাই। তো এই ক্ষেত্রে আয়তনের একক সব সময় গণ একক হয়, আয়তনের একক সব সময় গণ একক হয় এটা মনে রাখবে, আর ক্ষেত্রফলের একক সব সময় বর্গ একক হয় এটা তোমরা মনে রাখবে। তো আমরা এখানে তাহলে পেলাম a কিউব ঘনফুট, এটা হলো আমরা আয়তন পেলাম। এখন আমাদের প্রথমটির আয়তন কিন্তু দেওয়া আছে 16 ঘনফুট, আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে a কিউব সমান হলো 16, এটা আমরা লিখতে পারি যে দুটি আয়তন। এখন এখান থেকে আমরা এর মান যদি বের করি, আমরা এখান থেকে বের করব 16 ঘনমূল বের করলে আমরা এখান থেকে এর মান অর্থাৎ ঘনত্বের এক ধারের মান আমরা পেয়ে যাব। এটাকে আমরা যদি করি এটা আমরা লিখতে পারি 8 গুণন 2, যেহেতু 16 আমরা সরাসরি পূর্ণ বর্গের কোনো ঘনমূল নাই এই জন্য আমরা এটাকে যদি ভেঙে দিই 8 গুণ 2 অর্থাৎ 8-এর ঘনমূল আছে আমরা জানি। আমরা এরপরে এটা লিখতে পারি মানে এই সমান 8-এর ঘনমূল হলো 2, আর এখানে যেহেতু 2-এর ঘনমূল নেই আমরা এটা লিখতে পারি 2 ঘনমূল 2। এ হচ্ছে এ অর্থাৎ ঘন প্রথম ঘনকটি ধার বা এক বাহু দৈর্ঘ্য, আমরা এটা পেলাম 2 ঘনমূল 2 এত ফুট। তো আমরা এটা লিখেও দিতে পারি সুতরাং এ সমান, সুতরাং আমরা লিখবো যে প্রথম বাক্সটি এক বাহুর দৈর্ঘ্য 2 ঘনমূল 2 ফুট, এটা আমরা লিখে দিতে পারি। এ হলো আমরা মাত্র প্রথমটা আমরা বের করলাম। এখন এখান থেকে আমরা দ্বিতীয়টা বের করব, যেটা আমরা ওটা এ ধরছি এবং পরেরটা ধরবো আমরা বি ফুট, সুতরাং দ্বিতীয় ঘনকটি আয়তন ধরবো আমরা বি কিউ ঘনফুট,
এটা আমরা লিখব প্রশ্নমতে প্রশ্নমতে আমরা বি কিউ সমান কত পরটা হচ্ছে মূলত 11 11 ঘন ফুট এখানে আমরা একক না লিখতে পারি 11 লিখলাম বা বি সমান আমরা লিখলাম 11 এর ঘনমূল এখন এই 11 এর ঘনমূল 11 যেহেতু ঘনমূল মানে পূর্ণ সংখ্যা নেই আবার 11 কে আমরা যদি অন্যভাবে ভাঙাই ওরকম হয় না তাহলে আমরা এতই পেলাম এটা হলো আমাদের সুতরাং বি সমান আমরা এতটুকু পেলাম সুতরাং দ্বিতীয় বাক্সের প্রতিবাহ এত ফুট আমরা এটা লিখতে পারি এ হলো আমাদের দ্বিতীয় যদি বলছে প্রতিটি বক্সের প্রতিবাহ দৈর্ঘ্য কত তা আমরা প্রথমটি বের করলাম দ্বিতীয়টা আমরা বের করলাম এখন আমাদের বাকি শেষেরটা বলছে দুটি উক্ত বক্স দুটি ভেঙে তাদের আয়তনের যোগফলের সমান আয়তনের একটি ঘনকাকৃতির বক্স বানানো তবে সেটির প্রতিবাহ দৈর্ঘ্য কত এখন আমাদের এই অংশটা বের করতে হবে মূল অংশ যেটা সেটা আমরা বের করব তা আমরা দুইটা পেলাম এখন দ্বিতীয় বাক্সের প্রতিবাহ দৈর্ঘ্য আমরা পেলাম 11 ঘনমূল এত ফুট এখন আমরা কি লিখবো যে উক্ত বক্স দুটি ভেঙে তাদের আয়তনের যোগফলের সমান আয়তনের তাহলে এটা হবে আমাদের তৃতীয় বক্স আমরা ধরি তৃতীয় ঘনকটি দার সমান সি ফোর যেহেতু আমরা প্রথমটি এ আর বি ধরছি প্রথমটি এটা ধরে আমরা সি সুতরাং তৃতীয় ঘনকটি আয়তন হবে সি কিউ ঘন ফুট এখন আমরা প্রশ্ন মধ্যে লিখতে পারি সি কিউ সমান হলো বলছে আয়তনের এই দুইটার আয়তনের যোগফলের সমান তাহলে একটার আয়তন হলো 16 আরেকটার আয়তন হলো 11 আমি এটা লিখলাম বা সি কিউ সমান আমরা যোগ করলে 6 আর 1 7 1 2 27 বা সি সমান 27 এর ঘনমূল তো আমরা জানি 27 এর ঘনমূল আছে কারণ আমরা 27 এর ঘনমূল আমাদের যদি হয় ডানা জানে 3 × 3 × 3 এই তিনটা 3 × 3 = 9 × 3 = 27 তাহলে ঘনমূল হবে 3 তাহলে লিখতে পারি সুতরাং সি সমান 3 এখন আমাদের যেহেতু বলছে যে যেটি নতুন বক্স আমরা বানালাম সেটি প্রতিবাহ দৈর্ঘ্য কত হবে আমরা লিখব সুতরাং নতুন যেটি আমরা বা তৃতীয় যেটা লিখি তৃতীয় বাক্সটি প্রতি বাহুর দৈর্ঘ্য 3 ফুট এটা আমাদের উত্তর তাহলে আমরা এখানে অঙ্কে তিনটা পার্ট পেলাম আমরা প্রথমে কাজ হলো প্রথম বাক্স দ্বিতীয় বাক্স এর দৈর্ঘ্য বের করা এরপরে এখান থেকে আবার আমরা তৃতীয় বাক্সটি অর্থাৎ যেটা নতুন বাক্সটি আমরা বানালাম তার প্রতিবাহ দৈর্ঘ্য তো আমরা এটা বের করবো তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক দিবে কমেন্টস করবে শেয়ার করবে তোমাদের ক্লাসের সবাইদের সাথে আমরা অনুশীলনী 3 নিয়ে আমরা আবার শুরু করবো সবাইকে ধন্যবাদ